পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নিয়োগ করছে কিছু কর্মী তো কোন কোন পদে নিয়োগ করছে এবং কারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করার যোগ্য কতগুলো শূন্য পদ রয়েছে যোগ্যতা কি রয়েছে তার সব কিছু আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো বা আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নলবংলা স্টুডিও ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করছে কিছু কর্মী এর বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো চলুন বন্ধুরা ফিরে এসেছি আমরা ছোট্ট একটা ইন্ট্রোর পরে বন্ধুরা আমরা ইন্ট্রোর পরে ফিরে এসেছি আপনারা অন স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টর অফ হেলথ সার্ভিস স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য ভবন স্বাস্থ্য পরিবহন ভবন তো এখানে দেওয়া রয়েছে ডেটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে বলেছে জন অর্থাৎ কোন জনের আপনারা রয়েছেন যেমন এখানে বলেছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর তো কোন জনে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখানে পাশে দেওয়া রয়েছে এবং এটা আপনাদের কিন্তু এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এক বছরের জন্য তার জন্য আপনাদেরকে পার মান্থ এগারো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং এখানে বলেছে ড্রাইভার পদে কিন্তু আপনাদের সেটা নিয়োগ করা হবে প্রথমে আপনারা অনস্ক্রিনে অর্থাৎ আমি প্রথমে বলেছিলাম যে কোন পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে দেওয়া রয়েছে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোটিসে তো এখানে অনেকগুলো জোন দেওয়া রয়েছে যেমন এখানে দেওয়া রয়েছে শিলিগুড়ি বহরমপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এখানে কোন জনে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশে তারপরে এখানে বলেছে এলিজিবিলিটিটা এখানে দেওয়া রয়েছে এবং ইনন্সিয়াল কোয়ালিফিকেশনটা দেওয়া রয়েছে তো এখানে বলেছে আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে দু নম্বর এখানে বলেছে আপনাকে ক্লাস এইট পাস হতে হবে তিন নম্বর এখানে বলেছে আপনাকে আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স চার নম্বরে এখানে বলেছে এক্সপিরিয়েন্স ফর ড্রাইভিং ফর ফাইভ ইয়ার্স অর্থাৎ পাঁচ বছরে আপনার কাজের অভিজ্ঞতা অর্থাৎ ড্রাইভিং অভিজ্ঞতা আপনার থাকতে হবে তারপরে এখানে এক্স লিমিটটা বলেছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একুশের নিচে হলে হবে না এবং চল্লিশের ঊর্ধ্বে হলে হবে না বয়সটা বলেছে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের অনুযায়ী আপনাদের বয়সটা থাকতে হবে সিলেকশন প্রসিডিওরটা এখানে বলেছে টোটাল আপনাদের নাইনটি ফাইভ মার্কস থাকবে যেমন এখানে বলেছে প্র্যাকটিক্যাল টেস্ট অন ড্রাইভিং আপনাদের চল্লিশ নম্বর মার্কস থাকবে আর এখানে বলেছে দু নম্বরে বলেছে হ্যাভি ভয়েসের লাইসেন্স এর উপরে আপনাদের পাঁচ নাম্বার এবং মার্কস অন ড্রাইভিং এক্সপেন্সের উপরে তিরিশ নম্বর তো ওখানে নম্বর দেওয়া রয়েছে টোটাল মার্কস দেওয়া রয়েছে এবং আপনাদের ইন্টারভিউ হবে সেখানে দেওয়া রয়েছে টোটাল কুড়ি নাম্বার এবার এখানে বলেছে আপনাদেরকে কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এবং সেখান থেকে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ফর্মেট দিয়ে দেবো তাহলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে আবেদন করতে পারবেন এবং সেটা কিন্তু আপনাদেরকে ডব বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে বা পোস্টের মাধ্যমে আপনারা হ্যাঁ পোস্ট করতে পারেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদেরকে কী কী জমা দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যেমন এক নম্বরে বলেছে আইডেন্টি প্রুফ যেমন প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড এগুলো আপনারা দিতে পারেন এবং প্রুফ অফ অ্যাড্রেস আপনাদেরকে একটা দিতে হবে দু নম্বরে বলেছে তারপরে এখানে বলেছে টু ডিসেন আপনাদের একটা পাসপোর্ট সাইজ টু ডিসেন পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে কিন্তু দিতে হবে তারপরে চার নম্বরে এখানে বলেছে প্রুফ অফ এক্স বার্থ সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে যদি প্যান কার্ড থেকে প্যান কার্ড অ্যাডমিট কার্ড মাধ্যমিকের যদি অ্যাডমিট কার্ড থাকে সেটা আপনারা দিতে পারেন পাঁচ নাম্বার এখানে বলেছে ড্রাইভিং লাইসেন্সের একটা কপি আপনাদেরকে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন ড্রাইভিং এর একটা দিতে হবে আপনাদেরকে এখানে ঠিকানা দেওয়া রয়েছে যে ঠিকানায় আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে তো সেখানে একটা বক্স দেওয়া রয়েছে সেই ড্রপ বক্সে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে এখানে বলেছে স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবন ওয়ান ফর্টি টু এ জে সি বোস রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান ফোর এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে তারপরে এখানে নিচে বলেছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্রাইভার অন কন্ট্রাকচুয়াল বেসিক কোন জোনে আপনারা আবেদন করতে চান সেটা কিন্তু সেই জোনের নাম এখানে দিতে হবে যদি শিলিগুড়ি হয় শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর হলে পশ্চিম মেদিনীপুর কলকাতা হলে কলকাতা সেই ঠিকানা কিন্তু আপনাদেরকে সেই জোন আপনাদেরকে কিন্তু লিখে দিতে হবে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড ফর জোন কোন জনে আপনারা আবেদন করতে চান তো এখানে দেওয়া আছে জোন কলকাতা হলে কলকাতা শিলিগুড়ি হলে শিলিগুড়ি পশ্চিম মেদিনীপুর হলে মেদিনীপুর বহরমপুর হলে বহরমপুর তো আপনার নাম ঠিকানা ফাদার্স নেম মাদার্স নেম এগুলো সব কিছু আপনারা ডিটেলস দিয়ে দেবেন আপনার যা ডিটেলস রয়েছে তো এগুলো আপনারা ভালোভাবে ফিল আপ করে দিয়ে দেবেন কোয়ালিফিকেশনটা এখানে দেওয়ার আছে কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দেবেন ক্লাস এইট পাস যে কোয়ালিফিকেশানটা আপনার রয়েছে সেটা আপনারা এখানে ভালো করে ফিল আপ করে দিয়ে দেবেন ড্রাইভিং লাইসেন্সের যে ডিটেলস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে ড্রাইভিং লাইসেন্স যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে আপনার ড্রাইভিং লাইসেন্সটা কোন ক্যাটাগরি সেটা দিতে হবে ডেট অফ ইস্যু এখানে দিতে হবে ভ্যালিডটা রয়েছে ভ্যালিডটা আপনারা এখানে দিয়ে দেবেন আপনার ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত বিষয় আপনারা এখানে ফিল আপ করে দিয়ে দেবেন তারপরে এখানে ডান দিকে দেওয়া রয়েছে ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার একটা সিগনেচার করে দিতে হবে এবং বাঁ দিকে দেওয়া রয়েছে ডেট এবং প্লেস আপনাদেরকে দিতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কী হবে ওই জেলার কোনো বিজ্ঞপ্তি বেরোলে সেই জেলার ভিডিও আমরা সবার প্রথমে পাবলিশ করবো বা প্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব বা আপনারা একটা কাজ করতে পারেন আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারবেন আমাদের ফেসবুকেরও পেজ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও চাইলে আপনারা জয়েন হতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন তাহলে কি হবে যখন আমরা এরকম লেটেস্ট কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন